কারসাজি করে ডামের দাম বাড়ানো দেওয়ার কারণে দুই ব্যবসায়ীকে ৪০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মধ্যরাতে রাজধানীর কাওড়ান বাজারে ডাবের পাইকারি বাজারে অভিযান চালায় সংস্থাটি। এই সময় আড়ত ব্যবসায়ীরা বাড়তি দামে ডাব কেনা ও পাইকারি বিক্রির রসিদ দেখাতে না পারায় তাদের জরিমানা করা হয়। ডেঙ্গুর কারণে কিছু অসাধু ব্যবসায়ী ডাবের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। এনার দেওয়া তথ্য অনুযায়ী ছোটটা ৪৫ টাকা করে যদি বিক্রি করেন তাহলে ওনার লাভ থাকবে। মাঝারি সাইজের ডাব সেটি ৬০ টাকা করে যদি ইনি বিক্রি করেন পাইকারি রেট তাহলে ওনার লাভ থাকবে। আর তারপরের যে সাইজটি বড় সাইজ সেটি ৭০ টাকা করে প্রতি পিস বিক্রি করলেও ওনার লাভ থাকবে। এটি হচ্ছে ওনার তথ্য। অথচ ওনারা বিক্রি করতেন ১১০ টাকা ১২০ টাকা ১৩০ টাকা। তবে এই যে ১৩০ করে যে বিক্রি করতেন এর সাপেক্ষে কোনো ক্যাশ মেমো তার নেই। উনি কত করে ক্রয় করেছেন তার কোনো তথ্য ইনার কাছে নেই।